কোটা কিছু যুক্তিসঙ্গত যেমন প্রতিবন্ধী কোটা বা উপজাতি কোটা আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি এবং আমরা চাই তাদের যথাযোগ্য সম্মান দেওয়া হোক কিন্তু তাই বলে আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিয়ে বাকি সব মেধাবীদের আমাদের বঞ্চিত করা হবে এটা অবশ্যই আমরা চাই না সুতরাং কোটা সংস্কার এখন সময়ের দাবি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আমরা কোটা বিরুদ্ধে সংগ্রাম করব এবং আগামীতেও এ সংগ্রাম চলবে দেখেন এটা মূলত আমাদের অধিকার আমরা অধিকারের জন্য বলছি কারণ যেখানে কোটা দিয়ে হচ্ছে মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা যারা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে সরকারি জবের জন্য পড়াশোনা করে সেখানে একটা মানে একটা ছাত্র কোটা দিয়ে শুধু কোটা দিয়ে তার মেধা তার চেয়ে বেশি থাকুক বা কম থাকুক সে কোটা দিয়ে সে আগে চলে যাচ্ছে বা চাকরিটা তার হয়ে যাচ্ছে

সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হোক প্রতিবন্ধী এবং যারা একবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের বাদে সকল ধরনের যে আমাদের কোটা আছে সেটা যাতে বিলুপ্ত ঘটে আমরা সেই জন্যই আসছি এবং সেই দাবিতে আজকে আমাদের বাংলা ব্লকেট ঘোষণা করা হয়েছে আজকে আমাদের বাংলা ব্লকেট চলতেছে কোটা মানে প্রতিবন্ধী বা আদিবাসী কোটা পাতে আমরা চাইলে বাংলাদেশে আর কোনো কোটা থাকো এবং দু হাজার আঠারোর পরিপত্রের পুনর্বহাল চাই কারণ আমরা মনে করি না দেশে প্রতিবন্ধী আদিবাসী বাদে কোনো অনগ্রসর জনগোষ্ঠী আছে এবং আমরা নারীরা পর্যন্ত নিজেদের অনগ্রসর জাতি বলে মনে করি না আমার বন্ধু বলছিল যে কোটা কোটা সংস্কারের কথা আমরা যৌক্তিক পর্যায়ে সংস্কার চাই যাতে করে এটা হতে পারে মানে পরিমাণ যেমন আদিবাসীদের সংখ্যা অনুযায়ী তারপর হচ্ছে প্রতিবন্ধীদের সংখ্যা অনুযায়ী যৌক্তিক মাত্রায় কোটার পরিমাণটা নিয়ে আসা তাহলে মূল ধারায় আসবে কারা মেধাবীরা আমরা মেধাবীদের আমলাতন্ত্র চাই মেধাবীদের দেশ চাই যারা ভবিষ্যতে দেশকে শাসন করবে একটা সময় এটাই আমরা হচ্ছে আজ কোটার শিকল আবদ্ধ এই কোটার শিকল আমরা জর্জরিত আজকে সরকারি চাকরিতে আমরা যাইতে পারি না আজকে মেধা আবদ্ধ এই কোটার কোটা নামক এই কারাগারে সবার মতো চেতনা জাগ্রহ হোক জাগ্রত হোক নজরুলের সেই চেতনা জাগ্রত হোক এই শিকল পরার চল মধ্যে এই শিকল পরার চল এই শিকল পরে এই শিকল তোদের বিকল সবাই সকল তরুণদের বলবো আপনার রাজপথে নেমে আসুন নজরুলকে আবদ্ধ করে সেই বাংলায় একাত্তরের মতো গর্জে উঠুন আমরা যাই আঠারো হাতিয়ার আরেকবার গর্জে উঠুক এই শিকল কারাগারকে আমাদের ভাঙতে হবে আমাদের মেধাবীদের ক্ষমতায় বসাইতে হবে রাষ্ট্র ক্ষমতায় মেধাবীকে আনতে হবে আজকে আমারই তাদের জন্য এই অনুপ্রেরণা কি ধরনের না আমরা সব ধরনেরই বৈষম্যের শিকার হচ্ছি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কম না দেশের আঠারো কোটি জনগণ সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট মাত্র চুয়াল্লিশ এবং এই কোটা জন্য সিট ছাপ্পান্ন তাহলে আমরা কোন দিক থেকে নাই পাই আপনার মনে হয় সব দিক থেকে সব জায়গা থেকে আমরা পিছিয়ে পড়বো এবং এই মেধা যত পিছিয়ে পড়বে জাতীয় ধীরে ধীরে ততই পিছিয়ে পড়বে এই জন্যই আমাদের এই আন্দোলন এখন আসলে কথাটা হচ্ছে যে তারা তো এখন অলরেডি মুক্তিযোদ্ধাদের হলে কি তৃতীয় প্রজন্ম চলছে এখন এটা কিভাবে ন্যায্য হয়ে যায় যে সমাজ পপুলেশনের পয়েন্ট থ্রি পার্সেন্টের জন্য এখন ত্রিশ পার্সেন্ট কোটায় এটা তো কোনোভাবেই আসলে ন্যায় সঙ্গত না তো বাকি পপুলেশনের জন্য এটা কোনোভাবেই আসলে জাস্টিফাইড না তো এটা আসলে মানে এটার জন্য তো আসলে আমাদের উচিত ক্যাবিনেট সেক্রেটারি হোক তাদের তো আসলে ঠিকভাবে বসে এটার একটা সমাধান করা উচিত তিরিশ পার্সেন্ট কোটা তো আসলে অতিরিক্ত হয়ে যায় তাদের জন্য সুযোগ সুবিধাটা অবশ্যই করা উচিত তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা অবশ্যই দেওয়া উচিত কিন্তু সেটা তো কোটার মাধ্যমে কোটাটা তাদের জন্য এটা আসলে অন্য মানে বলা যে অপমানজনক আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই যে বৈষম্য দূর করতে উনিশশো সালে আমার দেশের সোনার সন্তানেরা তাদের রক্ত দিয়েছে সংগ্রাম করেছে সেই বৈষম্য আমরা এই শিক্ষিত ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিতে পারি না আমাদের দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক যতক্ষণ পর্যন্ত না এই কোটা নামক বৈষম্য আমার বাংলা থেকে দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ ছাত্র সমাজ মিছিল না আমরা অবশ্যই চাই সরকার যদি একদম আমাদের এই আন্দোলন ছাড়া মেনে নেয় সরকার নিজেও বুঝতেছে যে এই জিনিসটা দিয়ে সে ঠিক করে নেয় সরকার কিন্তু আজকে সকালে বলেছে যে আমাদের এই আন্দোলন করার যৌক্তিকতা নাই আমাদের আন্দোলন করার যদি যৌক্তিকতা নাই থাকে তাহলে সে হাইকোর্টকে বলুক যে আমাদেরকে এই কোটা প্রথা বাতিল করে বা কোটা সংস্কার করুক সে কেন হচ্ছে আমাদের এই আন্দোলনেরকে যৌক্তিকতা দিচ্ছে না আমি বুঝলাম না এই ব্যাপারটাতে সরকারকে অবশ্যই আমি আহ্বান করবো যে আমাদের জন্য এই আন্দোলন না করা লাগে আমাদের যেন ক্লাস পরীক্ষা উনি যেন ওই হাইকোর্টকে কমান্ডটা দিয়ে দেন যেন এই শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীকে যেন সুবিধা বঞ্চিত না করে কোটার যারা অধিকারী আসলে তারা কি আদৌ ওই জায়গায় বসার যোগ্যতা রাখে তাদের জন্য কোটা প্রধান রাখা হয়েছে ত্রিশ পার্সেন্ট সেই ত্রিশ পার্সেন্টকে ফিল আপ আদৌ হয় ফিল আপ না হলে মেধাবীদেরকে ডাকা হয় তার মানে মেধাবীদের জায়গাটা কতটুকু পিছনে আমরা চাই যে কোটা প্রথা রাখা হোক সংস্কার করা হোক সংস্কার করে সমন্বয় করা হোক শিক্ষার্থী এবং সরকার দুইজনের মধ্যে একটা সমন্বয়তা আসুক এবং তারা সেই অনুযায়ী কোটা প্রথা বাতিল একটা চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য বাকি থাকে কত চুয়াল্লিশ পার্সেন্ট যেহেতু সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমাদের কি যদি সুবিধা বঞ্চিত করে ফেলে তাহলে এটা কেমন করে যৌক্তিক হয় আমার মাথায় গোলা এটা হ্যাঁ উনি বলেছেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমরা পড়াশোনা বাদ দিয়ে এসব কেন করছি আচ্ছা ধরে নিলাম যে আমি বাসায় এখন এখন আমি খুব পড়াশোনা করছি আমার পড়ার টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে পড়ছি এবং পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিলাম পাশ করলাম অসাধারণ রেজাল্ট কিন্তু আমার চাকরি হলো না কোটা প্রধার কারণে তাহলে আমার পড়াশোনা করে লাভটা কি আমরা সেই চাকরির নিশ্চয়তার জন্য এই আন্দোলন করছি